রাজমাতা অমৃতা রায় এবং আজকে চোরমনের মহুয়া মৈত্র এবং সিপিএম এর এস এম সাদির প্রতিপক্ষ তিনি ভোটের সকালে কি বলবেন রাজবধু অমৃতা আপনাদের শোনাবো তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি কৃষ্ণনগরের দিকে আমরা নজর রেখেছি যেখানে আজকে সেখানে ভোট কৃষ্ণনগর কেন্দ্র থেকে এবার বিজেপির প্রতীকে দাঁড়িয়েছে অমৃতা রায় তৃণমূলের মহুয়া বৈত্র সিপিএম এর এস এম সাদির প্রতিপক্ষ তিনি ভোটের সকালে কি বললেন রাজবধু অমৃতা রায় শোনাবো আপনাদের ना अनेक वायर खबर आसाना अलरेडी इलेक्शन कमिशन के जानिए स्पेशल अफिसर के जानी है এবং কিউআরটিকেও আরটি জানিয়েছে এখন মূলত কোথায় কোথায় বেরোবেন প্রথম আমার তো ইচ্ছে সব জায়গায় যাওয়া তবে আপাতত আমি কৃষ্ণনগর দিয়ে আরম্ভ করছি তারপরে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়াস বা মানে খবর ভালো থাকবে না সেখানে তো ডেফিনেটলি যাওয়া কৃষ্ণনগর পৌরসভা একটাই বিজেপির ওয়ার্ড সেই ওয়ার্ডে বাড়ির স্কুলে মেশিন খারাপ আছে প্রায় দেড় ঘন্টা ধরে যে ব্যাপারে না সেটা ঠিক আছে ওটা হয়তো মানে কিছু গণ্ডগোল থাকতেও পারে কিন্তু সেটা ওরা তো র‍্যাকি করেই করেছে কেন হয়েছে সেটা এখনই আমি বলতে পারবো না আমি গিয়ে সেটা জানতে পারবো মানুষের পালস কি বুঝছেন মূলত আজকে মানুষের পালস তো তারা তো এগিয়েই এসছে এখন এই ভয়টা পাচ্ছে বলেই তো এত গণ্ডগোল হচ্ছে